সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আমাদের এই বিলের মাঝে। দেখতে পাচ্ছেন যে বিলের পরিবেশটি এত সুন্দর লাগছে। বিলের মধ্যে একদম ভরপুর পানি, থই থই অবস্থা, অনেক ভালো লাগছে এখানে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার এক মামা রফিকুল ইসলাম সাহেব, উনি অত্যন্ত ভালো গান গায়, অনেক সুন্দর করে পল্লী গীতি উনি গায়, এবং উনি অনেক ভালো মনের একজন মানুষ, উনি সঙ্গীত প্রেমী একজন মানুষ। আজকে আমি উনাকে আজকে আমাদের এই বিলের মাঝে নিয়ে এসেছি, দুজনে আমরা ঘুরতে এসেছি, আমরা মামা ভাগ্নে। উনি অত্যন্ত ভালো গান গায়, আজকে আপনাদেরকে একটি পল্লী গীতি আপনাদেরকে গেয়ে শোনাবে দর্শক। পল্লী গীতি গাবেন না? আজ শোনা, কি গান? তুমি যে আমার জীবন, কি করে তোমায় বলো, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় বলবো, তুমি যে আমার দর্শক। আমার মামা আজকে আপনাদেরকে একটি গান গেয়ে শোনাবে দর্শক। গানটি আপনারা মনোযোগ সহকারে শুনুন, অত্যন্ত ভালো গান উনি গাইতে পারে। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। যত দূরে যাও যাতনা দিয়ে দাও, যত দূরে যাও যাতনা দিয়ে দাও, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে দিয়েছিলে একটু হাসি। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে দিয়েছিলে একটু হাসি। ভাবি নাই তো কোনো দিন, ভাবি নাই তো কোনো দিন, কিছু চাইব তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো। চিরদিন রব পাশে ছিল মোর কামনা, ভাবি নাই তো কোনো দিন একা ফেলে যাবে না। চিরদিন রব পাশে ছিল মোর কামনা, ভাবি নাই তো কোনো দিন একা ফেলে যাবে না। ভালোবাসার এই অপরাধ যদি করো প্রতিবাদ, ভালোবাসার এই অপরাধ যদি করো প্রতিবাদ, নীরবে সইব তবুও তোমায় ভালোবাসবো। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। দর্শক, আমার মামার গানটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। এরপরে কোন গানটি আপনারা ওনার কাছ থেকে শুনতে চান, আমি চেষ্টা করব ওনার কাছ থেকে সেই গানটি আদায় করে নেওয়ার জন্য, আপনাদেরকে শোনানোর জন্য। প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আর আমাদের আজকের এই পরিবেশটি কেমন লাগছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ তাআলার সৃষ্টি, কত অপূর্ব সৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা কত সুন্দর লাগছে, সাদা সাদা মেঘ, নীল মেঘের মাঝে সাদা সাদা মেঘগুলো কত সুন্দর লাগছে দর্শক, কত পিওর লাগছে, কত কিউট লাগছে দর্শক, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আর শুধু মহান আল্লাহ পাকের প্রশংসা করতে ইচ্ছে করছে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসম্ভব সুন্দর লাগছে এই আমাদের এই দৃশ্যটি। আর আমাদের এই বিলটি আপনাদের কাছে কেমন লাগলো দর্শক, প্লিজ কমেন্টে জানাবেন।